সন্ত্রাসমুক্ত ভোট এবং পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখালো বামপন্থী মহিলা সংগঠন। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দিলেন তারা। গেটের বাইরে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। বুধবার বামপন্থী মহিলা সংগঠনের নেত্রী কণিনিকা ঘোষ বোসের নেতৃত্বে বুধবার নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। বাম মহিলা নেত্রী কণিনিকা ঘোষ বোসের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা নিরপেক্ষভাবে কাজ করছেন না। পাওয়ার্স বিভিন্ন যে পার্থক্য ছিল, একটা নির্বাচন কমিশন আলাদা, বিডিও প্রশাসন আলাদা, পুলিশ প্রশাসন আলাদা, শাসক দল আলাদা, সরকার আলাদা, কিন্তু আজকে যেন সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমরা দিস ভেরি ওয়ার্ড, আমরা এই কথা ওনার কাছে বলেছি, ওনার কাছে বলেছি এবং এর সঙ্গে এও বলেছি যে আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধরনের ভুলভাল কেস দেয়া হবে বলছে, মেয়েদেরকে ইজ্জতের ভয় দেখাচ্ছে, বাড়িতে যাচ্ছে, মারছে এবং মনোনয়ন প্রত্যাহারে দেখেছেন, আপনারাই দেখিয়েছেন সুষমা সাউয়ের মতন কেস, যে ভিডিও পর্যন্ত মানে পুলিশ পর্যন্ত নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য ঢুকিয়ে দিচ্ছে। সিভিক পুলিশ তারা এখনও পর্যন্ত এই ধরনের ঘটনা করছে, আমরা বলেছি, ওরা বলেছেন যে সিভিক পুলিশ যাতে পোলিংয়ের কাজে না থাকেন ওরা এটা নিশ্চিত করছেন। প্রসঙ্গত শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এর আগেও একাধিকবার কমিশনের দ্বারস্থ হয়েছে বামপন্থী সহ বিরোধী দলগুলি। সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, এবার শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সরব বাম মহিলা সংগঠন। কলকাতা থেকে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সাধনা মিশ্রের রিপোর্ট, ওঙ্কার বাংলা।